নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 2/3/2023 স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ নিয়ে যে বিভিন্ন আপডেট আপনার সাথে শেয়ার করছি। নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ সংক্রান্ত আজকে আরেকটি আপডেট রয়েছে, দেখে নেব বিস্তারিত কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। সিঙ্গেল বেঞ্চে রায় স্থগিতাদেশ দেয়নি ডিভিশন বেঞ্চ। নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশেই বহাল রেখেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এরপরেই শিক্ষকদের নিয়োগের সুপারিশপত্র বাতিলের প্রক্রিয়া শুরু করে দিল পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন। রাতে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত 618 জন শিক্ষকের নিয়োগের সুপারিশ বাতিল করা হয়েছে। এবং শুধু এখানেই শেষ নয়, এসএসসি আরও জানিয়েছে যে 618 জন বাদে বাকি 187 জন শিক্ষকের সুপারিশপত্র বাতিলের প্রক্রিয়া শীঘ্রই শুরু করে দেওয়া হবে। তার আগে ওই 187 জন ওএমআর সিটগুলো আরও একবার হাতে কলমে যাচাই করে নিতে চায় এসএসসি। বুধবার ডিভিশন বেঞ্চের রায় স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এসএসসি তাদের যে 17 নম্বর ধারা প্রয়োগ করে অবৈধ চাকরি প্রার্থীদের চাকরি বাতিল করেছিল তাতে হস্তক্ষেপ করতে চায় না আদালত। এসএসসির সুপারিশপত্র বাতিল করে দেওয়ার ফলে ওই 618 জন শিক্ষকের চাকরি বাতিল করতে আর কোনো বাধা নেই মধ্য শিক্ষা পর্ষদেরও। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসি নিযুক্ত 952 জন নবম দশম শ্রেণীর শিক্ষক এর বিরুদ্ধে ওএমআর সিট বা উত্তরপত্র বিকৃতি করে চাকরি নেওয়ার অভিযোগ উঠেছিল। প্রথমে এই সংক্রান্ত মামলা ওঠে বিচারপতির এজলাসে সিঙ্গেল বেঞ্চে, পরবর্তীকালে মামলাটি যায় অন্য একটি বিচারপতির বেঞ্চে। দুই বিচারপতি চাকরি বাতিলের কথা বলেন, এরপর অযোগ্য শিক্ষকরা ডিভিশন বেঞ্চে আবেদন করেন, তবে সেখানেও চাকরি বাতিলের স্থগিতাদেশ দেওয়া হয়নি। এরপরেই সুপারিশপত্র প্রত্যাহারের বিজ্ঞপ্তি দিল এসএসসি। তো এই সংক্রান্ত আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।